সরকার শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করেছে বলছেন খন্দকার মোশাররফ। এদিকে মারা গেছেন খালেদা জিয়ার উপদেষ্টা সাভি উদ্দিন। জানাবো কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত। আরও জানাবো সত্যি আগামী বছর কি বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এদিকে দুর্ভিক্ষ সবার দরজায় কড়া নাড়ছে বলছেন রিজভি। জানাবো বিএনপি সমাবেশের দিনে জনসভা করবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনের ডাকে সাড়া দেয়নি থাইল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করেছে বলছেন খন্দকার মোশাররফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটে বাধ্য করছে। ডক্টর মোশাররফ বলেন, সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না, কারণ সরকারের হাতে এর লাগাম নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট। তিনি বলেন, এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের তথাকথিত প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিং বলতে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে। অথচ আজ বাংলাদেশের চিত্র দেখেন, লোডশেডিং এর কারণে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈরশাসকই এমন এমনি এমনি ক্ষমতা ছাড়েনি। আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকদের নামানো হয়েছে। দেশে আইনের শাসন নেই উল্লেখ করে ডক্টর মোশাররফ বলেন, যারা নেতা কর্মীদের গুম খুন করেছে তারা আইনের শাসন ফিরিয়ে দিতে পারবে না। যারা দুর্নীতি করে, লুটপাট করে, তারা অর্থনীতিকে ফিরিয়ে দিতে পারবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে তারা কখনো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। সেজন্য দেশের মানুষ জাগ্রত হয়েছে, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে চাইছে, কিন্তু এই সরকার মানুষের সেই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টায় রয়েছে। মারা গেছেন খালেদা জিয়ার উপদেষ্টা সাভি উদ্দিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাভি উদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল 7:40 রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। সাবি উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। সাইরুল কবির খান বলেন, সাবি উদ্দিনের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তা পরে জানানো হবে। 1991 বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন সাবি উদ্দিন। এরপর 2001 বিএনপির আবার ক্ষমতায় এলে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের হাই কমিশনার ছিলেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত। কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের পাশে কাঠের পুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। তিনি জানান, উপজেলা সদর থেকে সিএনজিটি মোড় নিয়ে হাইওয়ে সড়কের পাশে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজির চালক সহ 6 যাত্রী সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে 2 ও হাসপাতালে নেওয়ার পর আরও 1 যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সত্যি আগামী বছর কি বাংলাদেশে দুর্ভিক্ষ হবে? বিশ্বব্যাংক জাতিসংঘ সহ বিভিন্ন দেশগুলো আগামী বছর সম্পর্কে সতর্ক বার্তা জারি করেছে। জাতিসংঘ বলেছে, 2023 বিশ্বের জন্য এক কঠিন সময় অপেক্ষা করছে। এই 2023 বিশ্বব্যাপী মহামন্দা পরিস্থিতি আরও জটিল হবে এবং বিশ্বে একটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে। একই অভিমত ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক তার সর্বশেষ প্রতিবেদনে 2023 কঠিনতম একটি বছর হিসাবে চিহ্নিত করে বলেছে, এই বছর বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং তীব্র খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার একাধিক বক্তৃতায় 2023 উদ্বেগের মতো হিসাবে অভিহিত করেছেন।
এবং বিশ্বব্যাপী যে খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ পরিস্থিতি তা মোকাবেলার জন্য সতর্ক করেছেন। প্রশ্ন উঠেছে যে 2023 সালে বাংলাদেশে কি হবে, বাংলাদেশে কি দুর্ভিক্ষ হবে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাজুক পরিস্থিতির মধ্যে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, যেভাবে রপ্তানি আয় এবং প্রবাসী আয় আসার কথা ছিল সেভাবে আসছে না। ফলে আগামী বছর যে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে তা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু অর্থনৈতিক সংকট এক জিনিস আর দুর্ভিক্ষ আরেক জিনিস। বাংলাদেশে কি খাদ্য ঘাটতি দেখা দেবে? বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও কি দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হবে? এরকম প্রশ্নের উত্তরে অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি নাজুক হবে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই, তবে এত নাজুক হবে না যে পরিস্থিতি দুর্ভিক্ষ তৈরি করবে। তবে অধিকাংশ অর্থনীতিবিদ বলছেন যে 2023 সালে বিশ্বব্যাপী এক অর্থনৈতিক সংকট তৈরি হলেও বাংলাদেশের পরিস্থিতি থাকবে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের অর্থনৈতিক সংকট থাকতে পারে, তবে খাদ্য ঘাটতি হবে না, দুর্ভিক্ষ পরিস্থিতি হবে না। কেন এরকম পরিস্থিতি হবে না এর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে নিরাপদ দূরত্বে থাকবে একাধিক কারণে। প্রথম কারণ হলো খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা। বাংলাদেশে প্রচুর এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হচ্ছে এবং কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি হিসাবে সামনে এসেছে। কাজে বিশ্বের যে সমস্ত দেশগুলো সংকটে পড়বে যারা আমদানি নির্ভর, অন্যদিকে যে সমস্ত দেশের নিজস্ব খাদ্য প্রবাহ আছে, খাদ্য উৎপাদন আছে, তারা খুব বড় ধরনের সংকটে পড়বে না, বরং বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব সহজ হবে। গত এক যুগ ধরে বাংলাদেশের খাদ্য উৎপাদনের একটি চমৎকার অবস্থান রয়েছে এবং এবছরও বাংলাদেশের খাদ্য উৎপাদনের অবস্থা অত্যন্ত ভালো। বাংলাদেশ যে খাদ্য আমদানি করা তা শুধুমাত্র বিলাসিতার জন্যই আমদানি করা হয়, যেমন বিদেশ থেকে ফল, চিকন, চাল ইত্যাদি। বাংলাদেশকে এখনও গম এবং ভুট্টার জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। কিন্তু যখন বিশ্ব মহামন্দা দেখা দিবে তখন বাংলাদেশকে অনেক বেশি চাল, আলু সহ নিজস্ব উৎপাদনের উপর নির্ভর করতে হবে। দ্বিতীয়ত, খাদ্যশস্য ছাড়াও বাংলাদেশের প্রাণীজ আমিষের এক ধরনের প্রবাহ রয়েছে এবং প্রাণীজ আমিষের চাহিদা বাংলাদেশ নিজেরাই পূরণ করতে সক্ষম। এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক। তাছাড়া বাংলাদেশের জনগণের একটি অফুরন্ত প্রাণশক্তি রয়েছে, তারা নিজস্ব সংকটগুলো নিজেরাই মোকাবেলা করতে পারে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ বড় ধরনের খাদ্য সংকটে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে, বরং এই সংকট বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে বলেই অনেকের ধারণা। দুর্ভিক্ষ সবার দরজায় কড়া নাড়ছে, বলছেন রিজভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেন, উন্নয়নের নামে দেশের মানুষের স্বাচ্ছন্দ্য বোধে থাকা কথা থাকলেও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। উন্নয়নের পেছনের পর্দায় লক্ষ কোটি টাকার দুর্নীতি চলছে, সেই দুর্নীতি এখন দুর্ভিক্ষ হয়ে দরজায় দরজায় কড়া নাড়ছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কিছুদিন আগে বলেছিলেন দেশে ৪২-৪৫ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, কিন্তু সেগুলো গেল কোথায়? উন্নয়নের নামে আপনি এত কিছু করলেন, তাহলে দুর্ভিক্ষের কথা আসছে কেন? দেশে উন্নয়ন হলে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কিন্তু আসল কথা হলো উন্নয়নের পেছনে কোটি কোটি টাকার দুর্নীতির বাণিজ্য চলছে। বিএনপির সমাবেশের দিনে জনসভা করবে আওয়ামী লীগ। বিএনপির গণসমাবেশের দিনে জনসভা করবে আওয়ামী লীগ, তবে বিএনপির নির্ধারিত গণসমাবেশ স্থলে কিংবা সংশ্লিষ্ট জেলায় জনসভা এড়িয়ে চলবে। গণসমাবেশের নির্ধারিত দিনে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলনকে জনসভায় রূপ দেওয়া হবে। সেই সঙ্গে রাজধানী ঢাকার প্রতিটি নির্বাচনী এলাকায় জনসভা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা এসব তথ্য নিশ্চিত করে সমকালকে জানিয়েছেন, গত শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশের দিনে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উল্লেখযোগ্য। গত শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশের দিনে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 17 সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলনেও জনসমাগম ছিল উল্লেখযোগ্য। অন্য জেলাগুলোর সম্মেলনেও প্রায় একই চিত্র ছিল। ফলে সংগঠনটির নেতৃত্ব মনে করছে, জেলা বা বিভাগীয় পর্যায়ে সমাবেশ ডাকলে তাতে বড় জনসমাগম ঘটবেই, তা বিএনপির বড় কোনো কর্মসূচির দিন হলেও সফল হবেই। অবশ্য এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবেন না। তাছাড়া আওয়ামী লীগ কখনোই পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করেন না। দলের 22তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে, বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে, আর জেলা সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীর উপস্থিতি বিএনপির গণসমাবেশকেও ছাড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন লাখো মানুষের সমাগম হয়েছিল। দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির চলমান গণসমাবেশের প্রেক্ষাপটে আলোচনায় আসা এই সম্মেলনকে ঘিরে অনেক দিন পর রাজধানীতে বড় ধরনের শোডাউনে হয়ে গেল। এদিকে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানিয়েছেন, রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় জনসভা করার প্রস্তুতি রয়েছে। নভেম্বর থেকে এই জনসভা শুরু হবে, সেই সঙ্গে বিএনপির গণসমাবেশের দিনে মেয়াদোত্তীর্ণ যে কোনো জেলায় সম্মেলন করার চিন্তাভাবনা রয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনের ডাকে সাড়া দেয়নি থাইল্যান্ড। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব পদমর্যাদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারু এনসুয়ান। সফরকালে রোববার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে দেশটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে পৃথক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব দুজনই সারুন চারু এনসুয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহযোগিতা চেয়েছেন। তবে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জবাবে থাই পররাষ্ট্র সচিব কি বলেছেন তা উল্লেখ করা হয়নি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা নিয়ে ঢাকার সহযোগিতার অংশের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষ্যও তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবকে রোহিঙ্গা নিয়ে আসিয়ানে আরও সক্রিয় হওয়ার আহ্বান, যাতে মানবিক কারণে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দ্রুত এবং টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে। এছাড়া আগামী মাসে ঢাকায় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতেও তাকে অনুরোধ করেন মন্ত্রী। এ সময় থাই সরকারের দূত সুবিধাজনক সময়ে দুই দেশের যৌথ কমিশন বৈঠকের উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য জোরদারে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুততম সময়ের মধ্যে সইয়ে জোর দেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।